হ্যালো গাইস, আই এম দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে, এবং দুটো বিষয় শাহরুখ খান সংক্রান্ত এবং সলমান খান সংক্রান্ত। সো বিষয়টা হচ্ছে, আমি ফার্স্টে আসছি ডাঙ্কিকে নিয়ে, এবং ডাঙ্কির কিন্তু টিজার মানে ড্রপ ওয়ান মানে ফার্স্ট টিজার কিন্তু এসে গেছে, এবং এর কিন্তু আরও অনেকগুলো টিজার কিন্তু আসবে। আমি কিন্তু একটা সেপারেট একটা ভিডিও করে সব আপডেটগুলো দেবো। সো এখন আমি কথা বলবো সমস্ত প্ল্যাটফর্মে, মানে ফেসবুক বলি, ইউটিউব বলি, এবং সমস্ত সোশ্যাল মিডিয়া মিলিয়ে ডাঙ্কি এখন কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, এবং ইউটিউবে তো এখন মানে দাপটের সঙ্গে কিন্তু মানে নাম্বার ওয়ান কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। সো বিষয়টা হচ্ছে এইটা, যে ডাঙ্কি সমস্ত প্ল্যাটফর্ম মিলিয়ে প্রায় 72 মিলিয়ন ভিউজ কিন্তু ক্রস করে গেছে অ্যাক্রস দ্য ইউটিউব অ্যান্ড ফেসবুক এবং সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং শুধুমাত্র ইউটিউবে প্রায় 43 মিলিয়ন কিন্তু ভিউজ ক্রস করে গিয়েছে, যেটা একটা রেকর্ড। এবং ডাঙ্কির যে অফিসিয়াল টিজার আসবে বা ড্রপ ওয়ান বা আসবে, সেই সম্বন্ধে কিন্তু কোনো রকম অফিসিয়াল আপডেট কিন্তু ছিল না, আনঅফিসিয়ালি এসছে, এবং একটা এক্সপেকটেশন ছিল যে এই দিনে একটা আসতে পারে, বাট আনঅফিসিয়ালি কিন্তু এসছে, এবং আনঅফিসিয়ালি এসেই রেকর্ডের পর রেকর্ড কিন্তু করছে। এটা একটা সত্যি বলতে শাহরুখ খানের স্টারডম ছাড়া আর কিন্তু আর কিছুই নয়। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই টাইগার থ্রিকে নিয়ে, এবং টাইগার থ্রি মানে কতটা লেভেলের ব্যবসা করবে তার, এবং প্রচুর সংখ্যক শো যে পাবে তার কিন্তু একটা প্রমাণ কিন্তু আমরা মোটামুটি এখন পাচ্ছি। তার কারণটা হচ্ছে টাইগার থ্রি কিন্তু বর্তমানে ইউএ সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে সিবিএফসি থেকে, এবং তার সঙ্গে সঙ্গে এটা রান টাইম সম্বন্ধে কিন্তু একটা আপডেট এসছে, এবং আমি কিন্তু প্রিভিয়াসলি একটা ভিডিওতে আপডেটও দিয়েছিলাম যে টাইগার থ্রি মোটামুটি ইউএ সার্টিফিকেট পেয়ে গেছে, এবং জাস্ট কয়েকটা অডিও কার্ড ছাড়াই। সো বিষয়টা হচ্ছে টাইগার থ্রির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 33 মিনিট 38 সেকেন্ড, এবং বুকমাই শোতে কিন্তু দেখাচ্ছে 2 ঘন্টা 35 মিনিট। সো মোটামুটি এইরকম কিন্তু ডিউরেশন হবে, এবং পাঠানের থেকে সামান্য একটু কিন্তু বেশি ডিউরেশন হচ্ছে টাইগার থ্রির। সো এর ফলে কি হবে, এর ফলে সিনেমাটা কিন্তু খুবই কম্প্যাক্ট হবে, এবং স্ক্রিন প্লেটা কিন্তু খুবই টাইট হবে, যেটা কিন্তু পাঠানের ক্ষেত্রেও ছিল, ওয়ারের ক্ষেত্রে ছিল, এবং প্রত্যেকটা স্পাই ইউনিভার্সের ক্ষেত্রে কিন্তু ছিল। এবং এর ফলে মানে টাইগার থ্রি প্রচুর সংখ্যক কিন্তু শো পেতে চলেছে, যেটা সত্যি বলতে টাইগার থ্রির ব্যবসার ক্ষেত্রে এবং বক্স অফিস কালেকশন ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে। অন্যান্য ছবির ক্ষেত্রে কি হয়, অনেক সময় আমরা দেখেছি 3 ঘন্টা 3 ঘন্টা 5 মিনিট বা 2 ঘন্টা 50 মিনিট এরকম কিন্তু ডিউরেশনের ছবি কিন্তু এসছে, ইভেন জওয়ানও তার একটা সবথেকে বড় এক্সাম্পল। তো সেক্ষেত্রে এটার স্ক্রিন প্লেটা খুবই টাইট হবে, এবং তার সঙ্গে সঙ্গে মানে হল মালিকরা কিন্তু প্রচুর সংখ্যক শো দেবে, শো অ্যাটলিস্ট পাওয়ার সুযোগ পাবে, এবং এর ফলে টাইগার থ্রির বক্স অফিসে কিন্তু দারুণ একটা জাম্প এবং ইফেক্ট পড়তে পারে, এবং ভালো ইফেক্ট কিন্তু পড়তে পারে। এটা ছিল মেইনলি দুটো বিষয়। তোমাদের কী মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।